জোয়ো নামের একজন মৎস্যজীবী সমুদ্রের পাড়ে একটি পেঙ্গুইনকে প্রায় অর্ধমৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি ওই পেঙ্গুইনটি তার বাসায় আনেন এবং তার দেখভাল করে তাকে সময় মতো খাইয়ে পুনরায় সুস্থ করে তোলেন। কিন্তু জিনজিন নামের এই পেঙ্গুইনটিকে তিনি দূর সমুদ্রে পুনরায় ছেড়ে দিয়ে আসেন, যাতে সে বাড়ি ফিরে যেতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয়, জিনজিন নামের এই পেঙ্গুইনটি 8,000 মাইল পেরিয়ে প্রতি বছর জোয়ো নামের এই ব্যক্তির সাথে দেখা করতে আসে। সত্যি এমন দৃশ্য খুব কমই দেখা যায়।